সরকারি পরিষেবা পাচ্ছেন না গ্রামবাসীদের অনেকেই, মন্ত্রীকে হাতের কাছে পেয়ে এমনই ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী। এদিন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বনগাঁর মোল্লাহাটি এলাকা পরিদর্শনে আসেন, মন্ত্রীকে হাতের কাছে পেয়ে এমনই ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস মন্ত্রীর। দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা, এমনকি লক্ষ্মী ভাণ্ডারের টাকাও পাচ্ছেন না কেউ কেউ। মন্ত্রীকে কাছে পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বনগাঁ ব্লকের মোল্লাহাটির বাসিন্দারা। রবিবার দুপুরে গঙ্গানন্দপুর ব্লকের মোল্লাহাটি গ্রাম পরিদর্শনে আসেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী দপ্তরের মন্ত্রী বুলুচিক বাড়াইক। গ্রামের মহিলাদের সাথে কথা বলেন মন্ত্রী। মন্ত্রীকে কাছে পেয়ে সব অভিযোগ তুলে ধরেন গ্রামের মহিলারা। তাদের অভিযোগ, রাজ্য সরকারের একাধিক প্রকল্প থাকলেও তারা সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেকেই অভিযোগ করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও পাচ্ছেন না। হ্যাঁ জানিয়েছি, এক বছর ধরে কোনো টাকা টাকা পাওয়া যায় না, আর হচ্ছে কিনা কিছু মানুষ পায় না লক্ষ্মীর ভাণ্ডার, আবার কিছু পায় তারা হয়তো তিনবার করে জমা দিয়েছে তাও পায় না, মানে বিডিও জায়গায় জমা দিয়েছে। এগুলো মন্ত্রীকে পেয়ে বললে? হ্যাঁ বলেছি, বললো আস যে হচ্ছে কিনা যোগাযোগ করে দিচ্ছি হবে। না না কোনো মন্ত্রী আসেনি। এরকম ঘটনা কোনোদিন ঘটেছে আপনাদের গ্রামে? এই প্রথম আসছে আমাদের এই গ্রামে কোনো মন্ত্রী। না জানা পাইনি কোনোদিন, এরকম বাড়িতে তো কোনো মন্ত্রী আসেনি, হয়তো কোনো মিটিং টিটিং সেখানে, তবে বলা যায় না ভিড়েতে কথা। গ্রামের মহিলাদের অভিযোগ শুনে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন, সাধারণ মানুষ সেগুলি কেন পাচ্ছেন না তা খতিয়ে দেখা হবে। গ্রামে দাঁড়িয়েই এরপর বনগাঁর বিডিও অর্ঘ্য দত্তকে ফোন করেন মন্ত্রী। টেলিফোনে বিডিওর সাথে কথাও বলেন, সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা কেন পাচ্ছেন না তা খতিয়ে দেখার নির্দেশ দেন। এমনকি এলাকায় গিয়ে গ্রাম পরিদর্শন করবার জন্যও বিডিওকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। মহিলারা অভিযোগ করছে যে জয় জহর পেনশন হয়তো তারা বন্ধ হয়ে গেছে, এসটি পেনশন তো জয় জহর পেনশন তো, হ্যাঁ এইটা তো কোনো, আমরা তো টাকা টাইম টু টাইম ছেড়ে দিচ্ছি। না না না, আমার ডিপার্টমেন্ট থেকে এই যে জয় জহর পেনশন টাকাটা আসতেছে তো ঠিক আছে, এটা আপনি দেখে নেবেন এইখানে, আর আমি আমি একটু খোঁজ খবর রাখব যাতে এখানে, তারা তো অনেক গরিব লোক ঠিক আছে, সেটা সরকার এত সুযোগ করে দিয়েছে, তারা তারা যদি পেনশনই না পায় এটা এটাও তো ঠিক না। তার মধ্যে আবার এইখানে ওরা কমপ্লেন করছে যে লক্ষ্মী ভাণ্ডার, হ্যাঁ এই টাকাও তো কিছু কিছু লোক আছে এখানে তারা পাচ্ছে না ঠিক আছে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এই সুযোগে আমি একটা আমার যেখানে আদিবাসী পাড়ে আছে, যেখানে ট্রাইবেল অনেক, এইখানে ট্রাইবেল আমাদের লোকজনরা আছে, তাদের সঙ্গে আমি একটু দেখা করতে আসছি, যখন আমার হাতে একটু সময় আছে যাই একটু। আমি প্রথম আমার এখানে আসা তো, এইখানে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে আজকে আমাদের 2011 সালে যখন দিদি আসার পরে একটা আলাদা ট্রাইবেল ডিপার্টমেন্ট করে দিয়েছে, সেই ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে আমাদের ট্রাইবেলদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে, যে আমাদের ট্রাইবেলদের জন্য সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছে কি না সেটা নিয়ে আমি যখন এইখানে বাড়িতে আইসে তাদের সঙ্গে দেখা করছি, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো এইখানে অনেক এসটি আর ট্রাইবেল পেনশন পাচ্ছে, এসটি পেনশন পাচ্ছে, আর কিছু কিছু অভিযোগও আছে যে তারা পাচ্ছে না, তারা ভাবছে হয়তো বন্ধ হয়ে গেছে, তো সেটা ব্যাপার না। আমি এখানে বিডিওকে ফোন করলাম, বিডিও সাহেবের থেকে জানা গেল যে হয়তো কোনো পেপারে কোনো ভুল ছিল, যার ফলে এটা হয়তো সেটা পাই নাই, কিন্তু তারা তো ট্রাইবেল, তারা তো জানে না, বিডিও এসডিও ডিএম এদের কাছে এরা যায় না কোনো সবসময়, এরা মানে ভয় করে এদেরকে। তো আমি বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যে ওনাকে বলছি এই গ্রামে একটু আসু আইসে তাদের সঙ্গে একটু কথা বলে তাদের সমস্যাটা মেটানোর জন্য, আর এইখানে তাদের যা অভিযোগ আছে জয় জহর পেনশন হোক কিংবা লক্ষ্মী ভাণ্ডার হোক কি আরও যা সমস্যা আছে সেটা আমি বিডিও সাহেবকে বলে দিয়েছি, আর স্পেশালি আমিও আমি এক দুটাকে নোট করে নিয়ে যাব এখন, তো আমিও দেখব যাতে তাদের যে এত সুযোগ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে আলাদা ডিপার্টমেন্ট করে এসে আদিবাসীকে
সুযোগ করে দিয়েছে, যাতে কোনো বঞ্চিত না হয় তার জন্য আমরা এটা স্পেশালভাবে দেব। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।